হ্যালো ফ্রেন্ডস, আমি রাশিদুল এবং আপনারা দেখছেন আমার আর আপনার ভালোবাসার আর্টটেক চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে মিলাকিয়ার ক্রিমের ব্যাপারে কথা বলবো। তো এই মিলাকিয়ার ক্রিমটা কি, কিভাবে ইউজ করবেন এবং এর সাইড এফেক্ট কী আছে, এ সব ব্যাপারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। এই ধরনের হেলথ টিপস এবং অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে সবসময় 100% রিয়েল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং যতদিন আমি ইউটিউবে থাকব ততদিন আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান দিয়ে যাব। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলছি মিলাকিয়ার ক্রিমের ব্যাপারে। তো এই মিলাকিয়ার ক্রিমটা অজন্তা কোম্পানির হয়। এই মিলাকিয়ার ক্রিমটা 20 গ্রামের এবং এই ক্রিমটা আপনি ইন্ডিয়ার যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন। তো আপনি যদি খুব কালো হন, আপনার মুখে যদি কালো দাগ থাকে বা ডার্ক স্পটস থাকে এবং আপনার চোখের নিচে যদি কালি পড়ে বা চোখের নিচে কালো হয়ে যায়, তাহলে কিন্তু এই মিলাকিয়ার ক্রিমটা ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। প্রায় 70% মানুষ এই ক্রিমটাকে, মানে মিলাকিয়ার ক্রিমটাকে, মুখে ভরসা হওয়ার জন্য ইউজ করে থাকে। তো এই মিলাকিয়ার ক্রিমটার 20 গ্রামের দাম 170 টাকার মতো, আপনারা সব মেডিসিন স্টোরেতে পেয়ে যাবেন। তো এই ক্রিমটা বেসিক্যালি ফর্সা হওয়ার জন্য ইউজ করা হয়। তো যাদের মুখ খুব কালো এবং মুখে কালো দাগ আছে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই মিলাকিয়ার ক্রিমটা ইউজ করার জন্য। তো ফ্রেন্ডস, এবার আমি কথা বলবো এই মিলাকিয়ার ক্রিমের উপাদানের ব্যাপারে, মানে এর মধ্যে কী কী উপাদান আছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে আছে হাইড্রোকুইনন 2.0%, টেটিনন আছে 0.25% এবং মোমেথাসন আছে 0.1%। তো ফ্রেন্ডস, এবার আমি কথা বলবো এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন। তো এই মিলাকিয়ার ক্রিমটা রাত্রে ইউজ করবেন, যেখানে যেখানে মুখের কালো দাগ আছে সেখানে সেখানে ইউজ করবেন। তো ফ্রেন্ডস, একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই মিলাকিয়ার ক্রিমটা দিনের বেলা মাখবেন না। দিনের বেলা মাখলে রেজাল্ট কিন্তু উল্টো হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এবার আমি কথা বলবো এই মিলাকিয়ার ক্রিমের সাইড এফেক্টের ব্যাপারে। তো ফ্রেন্ডস, এই মিলাকিয়ার ক্রিমটা মেখে কোনো দিন রোদে বেরোবেন না। এই ক্রিমটা মেখে রোদে বেরোলে আপনার স্কিন লাল হয়ে যেতে পারে, স্কিন জ্বালা জ্বালা হতে পারে এবং স্কিনের মধ্যে লোম বেরোতে পারে। তো ফ্রেন্ডস, এই মিলাকিয়ার ক্রিমটা 1 মাসের বেশি ইউজ করবেন না। 1 মাসের বেশি ইউজ করলে আপনার মুখ কালো হয়ে যেতে পারে, মুখ লাল হয়ে যেতে পারে, মুখের মধ্যে লোম বেরোতে পারে। তো ফ্রেন্ডস, এই মিলাকিয়ার ক্রিমটা শুধুমাত্র রাত্রে ইউজ করবেন এবং সকালে উঠে ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বললাম মিলাকিয়ার ক্রিমের ব্যাপারে, এর ইউজেস, বেনিফিট এবং সাইড এফেক্ট সব ব্যাপারে আমি আপনাদেরকে জানালাম। আপনি যদি আরও মেডিসিনের রিভিউ পেতে চান, তাহলে আমার ভিডিও ঠিক নিচে অনেক লিংক আছে, সেখান থেকে আপনারা অফ টাইমে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এখানেই দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সাবধানে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।